নওগাঁর মৈন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন না থাকায় খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সেই সাথে খেলার মাঠ, লাইব্রেরি না থাকায় ও বেঞ্চ সংকটে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। বিদ্যালয়ের ভবন না থাকায় বেঞ্চ, টেবিল, ব্ল্যাকবোর্ড সহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বাধ্য হয়ে উন্মুক্ত জায়গায় রাখতে হচ্ছে। এতে বিদ্যালয়ের মূল্যবান উপকরণ নষ্ট হয়ে যাচ্ছে। প্রখর রোদে সীমাহীন কষ্ট সহ্য করে খোলা আকাশের নিচে ধুলোবালির মধ্যে ক্লাস করে অনেক অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টির দিনে বিদ্যালয়ের পাঠদান চালু রাখলে আরো দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। বৃষ্টির দিনে ক্লাস করতে যেয়ে অনেক শিক্ষার্থীর বই খাতা ভিজে নষ্ট হয়ে যায়। বৃষ্টিতে স্কুল ড্রেস ভিজে ঠান্ডা, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে অনেকেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান ও সহকারী শিক্ষিকা নন্দিতা রানী বলেন, বিদ্যালয়ের ভৌত অবকাঠামো, পর্যাপ্ত পরিমাণ শ্রেণীকক্ষ ও বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদি সরকার বাহাদুর বা সরকারের পক্ষ থেকে যদি আমার এই যে বিল্ডিংটা আছে এখানে যদি বহুতল করে দেওয়া হয় বা নতুন কোনো ভবন দেওয়া হয়, তাহলে এখানে খোলা মাঠে ক্লাসের ফলে বৃষ্টির সময় আমাদের ক্লাসে ব্যাঘাত ঘটে এবং অধিকাংশ শিক্ষকদের বেতন ভাতা দি নাই। এ ব্যাপারে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরাও তাদের ভোগান্তির কথা জানান। থাকলে হয়তো আশা করি যে রুম একটু যদি আমাদের যদি রুম করে দেওয়া হয় তাহলে শিক্ষকদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে। এ কারণে আমাদের রুমের দরকার। অনেক সময় মাঠে ক্লাসে দেখা যায় যে আমাদেরকে মেঝেতে বসে পড়াশোনা করতে হয়, যেমন মাঠের মধ্যে ক্লাস করতে হয়। এই জন্য সবাই যেটা বক্তব্য, আমাদের প্রথমে কিছু ক্লাসরুম দরকার আর কিছু বেঞ্চ দিয়ে, কারণ বেঞ্চের অনেক প্রবলেম। আবার দেখা যাচ্ছে ক্লাস করতে করতে অনেকে বেঞ্চ দিয়ে পড়ে গেছে, তার অনেক সমস্যা, 3 ফুট বসার সময় বৃষ্টি পড়ে, অনেক ধরনের সমস্যার কারণে আমাদের বাইরে ক্লাস করতে হয়। এখানে যদি আরও একটা এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল সালামের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করা খুবই জরুরি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করব। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। নগাঁও থেকে বুলবুল আহমেদের পাঠানো তথ্যচিত্র।